আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। কক্সবাজারের মাতারবাড়িতে শুরু হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ, জাপানি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ। আজও বঞ্চনা অবহেলার শিকার কন্যা শিশুরা, সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলানোই বাড়ছে সহিংসতা। এবং কয়েক দফা বন্যা ও কম সরবরাহের অজুহাতে সব ধরনের সবজির দাম চড়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মুরাদ রেজা। সকালে এ পদ থেকে পদত্যাগ করেন তারা। সাংবাদিকদের মুরাদ রেজা জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানো হয়েছে, তবে কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। বাহিনীর 9টি ইউনিট এবং একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে 9টি ইউনিট ও একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পতাকা প্রদান করেন। দেশ মাতৃকার সেবায় বাহিনীর সদস্যদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমি সবসময় চেয়েছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সবসময় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আর বাংলাদেশের জনগণ, এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য, কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম। করোনা মহামারীর মধ্যে প্রণোদনার পাশাপাশি সাধারণ মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্য তুলে দিয়েছে সরকার। করোনাকালে সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হয় দেখা দেয়, তখন আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। যার যার সাধ্যমতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ। কক্সবাজারের মাতারবাড়িতে হতে যাওয়া এই প্রকল্পের জন্য জাপানের পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এই কদিন আগে 30 লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58 নম্বরে উঠে আসে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ওঠানামা বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়েনি এর সক্ষমতা। এই পরিস্থিতিতে এই অঞ্চলে আরও একটি পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য কক্সবাজারের মাতারবাড়িতে 1,225 একর জমিও অধিগ্রহণ করা হয়েছে। দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দরটি করা হবে খনন করে বেসিন পদ্ধতিতে।
বন্দর চ্যানেলের প্রশস্ততা হবে 350 মিটার। বেসিনের তিন পাশ ঘিরে হবে 1050 মিটার দৈর্ঘ্যের তিনটি কন্টেইনার টার্মিনাল। এছাড়াও প্রথম ধাপে নির্মিত হবে 760 মিটার দৈর্ঘ্যের আরও দুটি টার্মিনাল। সারা বছরই 8 থেকে 10 হাজার টিউএস কন্টেইনার নিয়ে 16 থেকে 18 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে এসব টার্মিনালে। আশা করছি যে 2025 সালের নাগাদ আমরা এই বন্দর মাতারবাড়ি বন্দর অপারেশনে চলে যাবে। তবে মাতারবাড়ি বন্দরের যে কয়লা যেটি আছে তার অপারেশন কিন্তু চট্টগ্রাম বন্দর আগামী এই বছর ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা, যার 12,892 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। আর বাকি টাকা দেয়া হবে সরকারের রাজস্ব তহবিল ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে। ভবিষ্যতে মাতারবাড়ি প্রকল্প একটা সম্ভাবনার জায়গা আমাদের তৈরি করছে। এখন আমরা মাতারবাড়ি প্রকল্প কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটারও একটা সুফল দেশের অর্থনীতি পাবে, ব্যবসা বাণিজ্য পাবে, বন্দর ব্যবহারকারীরা পাবে। আমাদের যে রপ্তানি অঞ্চলগুলো রয়েছে, জোনগুলো রয়েছে, ওই জোনগুলোর মধ্যে মিরসরাই যাবে, তো সেই ক্ষেত্রে যে সংস্থাগুলো সেখানে কাজ করবে এগুলার দিকগুলো সরকারকে এখন থেকে ভেবে দেখতে হবে এবং এগুলোর দিক সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে। মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুই কমে আসবে অন্তত 15%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 32তম স্প্যান। 4 ও 5 নম্বর পিলারের উপর সকালে এই স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,800 মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গতকাল স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভব হয়নি। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, এরই মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে। এ মাসে আরও 2টি স্প্যান বসানোর চেষ্টা চলছে। আজ আন্তর্জাতিক কন্যা দিবস। নানা আয়োজনে দিবসটি পালিত হলেও এখনও নানা বঞ্চনা আর অবহেলার শিকার হতে হচ্ছে কন্যা শিশুকে। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলায়নি বলে সহিংসতা বাড়ছে তাদের উপর। বিশেষজ্ঞরা বলছেন, নারীর পথকে আরও সুগম করতে হলে সমাজে কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে থাকছে বিস্তারিত। পৃথিবীজুড়ে নারী পুরুষ বৈষম্য দূর করার লক্ষ্যে 2012 সাল থেকে প্রতিবছর 11 অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বাংলাদেশে এবছর দিবসটির প্রতিপাদ্য, আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার। তবে এখনও নারীর প্রতি সহিংসতা থেমে নেই। শারীরিক, মানসিক নির্যাতন কিংবা যৌন হয়রানির শিকার হয়ে প্রায় সংবাদের শিরোনাম হতে হচ্ছে কন্যা শিশুকে। সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিন্তার ক্ষেত্রে, মননের ক্ষেত্রে একদম পুরো পরিবর্তন আনা গোটা সমাজে। এটা শুধু আমরা মেয়েদের, আমাদের কন্যা শিশুদের চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনলেই হবে না, গোটা সমাজ মেয়েদেরকে যেন সমানভাবে দেখে, এই চেতনাটা সবচেয়ে বেশি প্রয়োজন সব জায়গায়। ধর্মীয়ভাবেও নারীকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা। কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের অস্থিরতা দূর হবে বলে মনে করছেন ধর্মীয় গবেষকরা। ইসলামে কন্যাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে, ছেলেদের ব্যাপারে অত কথা বলা হয়নি। সুতরাং কন্যা ছাড়া মানবীয় সভ্যতার ক্রমধারা এটা অসম্ভব। কাজে ইসলাম যতখানি গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্ব যদি আমরা দিতাম, আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না। তরুণ প্রজন্মের কাছেও ঘুরে ফিরে কন্যা শিশুর নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। মেয়েরা ঘর থেকে বের হইলে বাবা মা সারাক্ষণই টেনশনে থাকে যে আমার মেয়ে সুস্থ মতো ঘরে ফিরবে কিনা। এই দায় আসলে সমাজের সকলে। পুরুষরা যেন আমাদেরকে একটু পজিটিভভাবে যেন আমাদেরকে একটু দেখে বা আমাদেরকে তারা যেন সাপোর্ট করে, কারণ আজকে পুরুষরা যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা আজকে নারীরা সুরক্ষিত থাকতে পারবো না। বিশেষজ্ঞদের মতে, কন্যা শিশুকে একজন মানুষ হিসেবে বিবেচনা করে সমাজে তার চলার পথকে নিরাপদ ও মসৃণ করতে সকলের মানসিকতা বদলানো জরুরি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 জন পুরুষ ও 1 জন মহিলা। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায় মৃত 2 জনের বয়সই 50 বছরের বেশি। খুলনায় করোনা উপসর্গে 1 জন মারা গেছেন, তার নাম হাসিফ খান, তিনি পিরোজপুরের বাসিন্দা। এছাড়া জেলায় 4 জন সহ বিভাগের 10 জেলায় নতুন করে শনাক্ত 14 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর পানি কমলেও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। এতে নদীতে বিলীন হয়ে গেছে সরাইল উপজেলার পানিশ্বরের 3টি রাইস মিল সহ বেশ কয়েকটি স্থাপনা। এলাকার চাতাল মালিকরা বলছেন গত 2 দিনের ভাঙ্গনে তাদের অন্তত 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায় এবছর বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের কারণে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গনে অসংখ্য ঘরবাড়ি, চাতালকল সহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে পথে বসেছে বহু পরিবার। ভুক্তভোগীরা বলছেন ভাঙ্গন ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোটা এলাকা আরও হুমকির মুখে পড়বে। অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন বন্ধ হবে। কয়েক দফা বন্যা ও কম সরবরাহের অজুহাতে সব ধরনের সবজির দাম চড়া। রাজধানীর বাজারে মান ও প্রকারভেদে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে 90 টাকায়। উৎপাদন ও ভোক্তা পর্যায়ে মনিটরিংয়ের অভাবে হাতছাড়া হচ্ছে সবজির বাজার, এমন অভিযোগ ক্রেতাদের। পরিস্থিতি সামলাতে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। সবজিতে ভরপুর রাজধানীর বাজার। বেগুন, পটল, করলা, শশা, লাউ, ঢেঁড়স সহ সব ধরনের সবজির চাহিদাও বাড়ছে। তারপরেও বাড়তি দামেই এসব পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। বেগুনের কেজি আপনার এলো বর্তমানে আমাদের পাইকারি কিনে পরে 80 টাকা, আমরা 90 টাকা বিক্রি করি। আপনার পটল কেজি 70 বিক্রি করি, শশা কেজি 100 টাকা বিক্রি করি, আমরা কাঁচামরিচ বিক্রি করি 200 টাকা কেজি। বাজার অবস্থা এত অস্থিতিশীল থাকলে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন সবজি আসছে রাজধানীতে। হাত বদলের সাথে সাথেই এসব সবজির দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। মান ও প্রকারভেদে বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 টাকায়, চড়া অন্যান্য সবজিও। যেখান থেকে আসে উৎস, সোর্স থেকেই যাতে কম হয়ে আসে। যেখানে সবজিগুলো হয় একবার নষ্ট হয়েছে, আবার করছে, আবার লাগাইছে, আর ওই সবজিগুলো নষ্ট হয়ে গেছে। কৃত্রিমভাবে সবজির দাম যাতে না বাড়ানো হয় তা মনিটরিংয়ে তৎপর রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে পার্থক্যটা কি, সেই পার্থক্যটা যদি বিস্তর হয় তাহলে যে এইটি পার্থক্য তৈরি করছেন তাকে আইনের আওতায় নিয়ে আসবে। যখন যে জিনিসের দামটি অত্যাধিক হয় বলে আমাদের কাছে খবর আসে, শুধু ঢাকা সহ নয় সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করে। শীত মৌসুমে নতুন সবজি উঠলে আবারও সবজির দাম কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির আন্দোলনে জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দিবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে পরিবেশ নষ্ট করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। একবার ভোটার সংস্কার আন্দোলন, আরেকবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেছিল। এরপর ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর তারা ভর করেছে। বিএনপি ও স্বার্থান্বেষী মত যত চেষ্টাই করুক, এবারও তাদের অপচেষ্টা, তাদের চেষ্টা ব্যর্থতা পর্যবসিত হবে। কারণ সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এবারে শেয়ার বাজারের খবর।
কাশিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 70 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 31 টাকা 1 পয়সা। আগামী 19 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 2 নভেম্বর। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত 2 বছর ধরে বেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে আখ চাষ। কম বিনিয়োগে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকদের পাশাপাশি আখ চাষে ঝুঁকছেন এলাকার বেকার যুবকরাও। চাষিরা জানান, প্রতি পিস আখ খুচরা বাজারে 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, তাই এবার প্রতি বিঘা জমি থেকে অন্তত 3 লাখ টাকার আখ বিক্রি করা সম্ভব হবে। এর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত 4 অক্টোবর পর প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে এখানে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত 77 লাখের বেশি, আর মৃত্যু প্রায় 2 লাখ মানুষের। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রেকর্ডের চেয়ে সেখানে ভাইরাসের সংক্রমণ অনেক বেশি বলে মত দিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর টম ফ্রেজেন। তিনি জানান, দেশটিতে ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দেখে বোঝা যায় মোট আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি, সংখ্যাটি 4 কোটির কম নয়। এদিকে বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে, ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 50 লাখেরও বেশি। করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। কলকাতার বেলভিউ ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, প্লাজমা নেওয়ার পর তার শারীরিক অবস্থার আংশিক উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌমিত্রের চিকিৎসার জন্য এরই মধ্যে 2টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দেওয়া হচ্ছে রেমডেসিভির। তাকে সম্পূর্ণ সুস্থ করতে এই ওষুধের মোট 6টি ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। বেলভিউ ক্লিনিক জানায়, শীঘ্রই সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের আরেক দফা করোনা পরীক্ষা করা হবে। এবারে পার্টেক্স খেলার খবর। চেন্নাই সুপার কিংসকে 37 রানে হারিয়ে আইপিএলে পয়েন্টে টেবিলের 4-এ উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির হার না মানা ইনিংসে 4 উইকেটে 169 রান তোলে বেঙ্গালুরু। 52 বলে 90 রান করেন ইন্ডিয়ান অধিনায়ক। এছাড়া 33 রান আসে দেবদূত প্যাডিক্কালের ব্যাটে। জবাবে 8 উইকেটে হারিয়ে 132 রানের বেশি তুলতে পারেনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সর্বোচ্চ 42 রান করেন আম্পাতি রায়দু। বেঙ্গালুরুর হয়ে 3 উইকেট নেন ক্রিস মরিস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী। কক্সবাজারের মাতারবাড়িতে শুরু হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ, জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ। আজও বঞ্চনা অবহেলার শিকার কন্যা শিশুরা, সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলানোই বাড়ছে সহিংসতা। এবং কয়েক দফা বন্যা ও কম সরবরাহের অজুহাতে সব ধরনের সবজির দাম চড়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।